পূবে নেপাল, পশ্চিমে কাশ্মীর, আমরা তার মধ্যখানে, বুঝেছেন? ঋষিকেশ থেকে বেরিয়েই বনের মধ্যে দিয়ে পাহাড়ের পথ আরম্ভ হলো। পাশ দিয়ে বয়ে চলেছে স্থানীয় লোকেরা যাকে বলে গঙ্গা মাইয়া। পাহাড় ভেদ করে বনের মধ্য দিয়ে কেটে তৈরি করা রাস্তা ঘুরে ঘুরে উঠছে, আবার ঘুরে ঘুরে নামছে। মাঝে মাঝে গাছপালা সরে গিয়ে খোলা সবুজ পাহাড় বেরিয়ে পড়ছে, তারই কোলে ছবির মতো ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। বাজে লেভেলের জ্যামে ফেসে একটা দোকানে দাঁড়িয়ে আছি। জ্যামটা এতটাই লেগেছে এইদিকে, এইদিকে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। জাস্ট বাজে লেভেলের জ্যাম, যতটা দেখা যাচ্ছে সবগুলো গাড়ি অত্যন্ত বাজে লেভেলের জ্যামে ফেসেছি। মানে আমাদের হয়তো আজকে পৌঁছতে পৌঁছতে সন্ধে না বেজে যায়। সাধারণত এটা 4টার দিকে পৌঁছে যাওয়ার কথা, 12 ঘন্টা মতো টাইম লাগে সাধারণত, কিন্তু আজকে পৌঁছতে পৌঁছতে এটা সন্ধে হয়তো পার করে দিতে পারে, 6টা 7টাও বেজে যেতে পারে। সামনে খুব সম্ভবত ধস নেমেছে যেটা শুনলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর গাড়িটা ছাড়লো, কিন্তু তাতেও মাঝে মাঝে আটকে যাচ্ছে। আমরা বাঁ হাতে অলকানন্দ ধরে এগিয়ে যাচ্ছি। সারা রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড গাড়ি দাঁড়াচ্ছে, প্রচণ্ড। আজকে ভোগান্তি আছে মোটামুটি পৌঁছতে, যেটা বুঝতে পারছি। গাড়ির রাস্তা তৈরি করে তো আর হিমালয়ের দৃশ্য পাল্টানো যায় না, নয়নাভিরাম বলতে যা বোঝায় সেরকম দৃশ্য এখনও অফুরন্ত আছে, বুঝলেন না? রুদ্রপ্রয়াগ জরুরি দুটো কারণে। এক হলো জিম করবেট, দ্য ম্যান ইটিং লেপার্ড অব রুদ্রপ্রয়াগ যে পড়েছে সে কোনোদিন ভুলতে পারবে না কি আশ্চর্য ধৈর্য, অধ্যবসায় আর সাহসের সাথে করবেট মেরেছিল এই মানুষ খেকোকে। করবেট যেমন ভালোবাসত এই গাড়োয়ালিদের, গাড়োয়ালিরাও ঠিক তেমনই ভক্তি করত করবেটকে। রুদ্রপ্রয়াগের আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে বদ্রি ও কেদার দু জায়গাতেই যাওয়া যায়। দুটো নদী এসে মিশেছে রুদ্রপ্রয়াগে, মন্দাকিনী আর অলকানন্দা। অলকানন্দা ধরে গেলে বদ্রীনাথ আর মন্দাকিনী ধরে গেলে কেদারনাথ। আমরা এখন রুদ্রপ্রয়াগে, এখানে মন্দাকিনী ও অলকানন্দা মিশেছে। এখান থেকে একটা রাস্তা চলে গেছে কেদারনাথের দিকে আর আমরা চলেছি বদ্রীনাথের দিকে। আমি জাংশনটা দেখাতে পারছি না অলকানন্দা আর মন্দাকিনীর, কারণ ওটা দেখার জন্য কেদারনাথের রাস্তা একটু এগিয়ে যেতে হয় বাইপাস করে, তো ওটা এই রাস্তায় পড়ছে। এই রাস্তাটা দিয়ে কেদারনাথের রাস্তা চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি বদ্রীনাথের দিকে। বদ্রীনাথের শেষ পর্যন্ত বাস যায়। কেদারনাথ যেতে বাস থেমে যায় গৌরীকুণ্ডে, সেখান থেকে হয় হেঁটে না হয় ডান্ডি বা টাট্টু ঘোড়া ভাড়া করে যাওয়া যায়। এখন হেলিকপ্টারও হয়েছে। আগে যতগুলো কথা বললাম তার প্রত্যেকটাই এবার কাণ্ড কেদারনাথ থেকে নেওয়া। তখন খুব ছোট ছিলাম, এই গল্প পড়ে মনে মনে কত ছবি এঁকেছিলাম এই রাস্তার, সেই মন্দাকিনী, সেই অলকানন্দা, সেই রুদ্রপ্রয়াগ। যখন পুরো রাস্তা জুড়ে সঙ্গে অলকানন্দাকে পেলাম মনে হলো স্বপ্ন পূরণ। আমরা তো বাঁচি এটার জন্য, তাই না? আমরা যাচ্ছি গোবিন্দঘাট, কাল থেকে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক স্টার্ট হবে।
মঠের বদলে আমরা নামলাম গোবিন্দঘাটে, কারণ আমরা কাল খুব ভোর ভোর বেরোবো, আর তাতে আমাদের সময় কম লাগবে, যাতে টাইমটা একটু সেভ করা যায়, সেই কারণে আমরা গোবিন্দঘাট চলে এলাম। আর আমাদের এখানে আসতে লাগলো না হরিদ্বার থেকে প্রায় 15 ঘন্টা। বাস ছেড়েছিল ভোর 3:30, এখন বাজে 7:45, তো প্রায় টাইম লাগলো 15 ঘন্টার কাছাকাছি। আর এটাতে টোটাল ভাড়া লাগলো বাসের 1000 টাকা পার হেড। এই সামনে সুন্দর একটা ঝর্ণা, ছোট্ট ঝর্ণা। যাই হোক, আমাদের এখন হোটেল খুঁজতে হবে, আমি হোটেল খুঁজি, তারপর দেখা যাক কী করি। গোবিন্দঘাট জায়গাটা বেশ ছিমছাম, একটু পরে একদমই আলো থাকবে না, তো আমি সেজন্যই কিছুটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ঝর্ণা, নিচ দিয়ে নদী বইছে, ঠিক নদীটাই বইছে নিচটা দিয়ে। ছিমছাম সুন্দর জায়গা, চারদিকে ঝিঝি ডাকছে, আমরা এখনও হোটেল খুঁজে চলেছি। এদিকে সুন্দর করে একটা মেঘ আসছে, দেখতে ভাল লাগছে কিন্তু চাপ লাগছে, কারণ বৃষ্টি হলে একটু চাপই লাগে। হঠাৎ বেশ মিষ্টি ছিমছাম ঠান্ডা ওয়েদার, মানে খুব সুন্দর ওয়েদার, যেন বৃষ্টি না হয় এটাই চাই। আমরা যে হোটেলটাতে আছি সেটার রুফটপ রেস্টুরেন্ট এটা। আমরা এখানে এখন একটু চা কফি খাবো, এখন বাজে 9:15, চা কফি খাবো, দেন 10:00 মধ্যে আমরা ডিনার করে আমি হয়তো একটু বেরোবো সামনেটাতে, একটু ফটো তোলার চেষ্টা করবো, যদিও বা আকাশে প্রচণ্ড মেঘ, তার আর কোনো চিহ্নও নেই, একটু আলো নেই, চেষ্টা করবো, দেখা যাক কী আসে। তারপর ঘুমোবো, তারপর হর্ন শুনবো, তারপরে একদম ভোর ভোর উঠে আমরা বেরোবো পুলনার জন্য। পুলনা থেকে আমরা হাঁটতে শুরু করবো ঘঙ্গরিয়ার জন্য। এই রূপক রেস্টুরেন্টটার এই পোর্শনটাতে এই যে রেলিংটা আছে, রেলিংটা ঠিক পেছন দিয়ে অলকানন্দা বয়ে যাচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে, লাইট খুব কম এখানটাতে। গুড মর্নিং ফ্রম গোবিন্দঘাট। আমরা এখন বেরোচ্ছি, এখানে ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে একটা শেয়ার ক্যাবে উঠবো, সেখান থেকে যাবো পুলনা, পুলনা থেকে আমরা হাঁটা শুরু করবো। আজকের ডেস্টিনেশন আমাদের ঘঙ্গরিয়া, আমরা ঘঙ্গরিয়াতেই থাকবো আজকে, দেন কালকে বেরোবো ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য।